তুমি এখন জিক্সের দালাল আমি জিক্সের দালাল হ্যাঁ তাই তো স্যার এসেট গাড়ি ছিল তাই আজকে এখানে হ্যাঁ আর অন্য যতগুলো গাড়ি আছে যে যতই কই মানে বলুক না কেন হ্যাঁ এরপরে কোনো গাড়ি নাই আমার দেখা হ্যাঁ কিছু বলার নেই আইসি বাস খাতি বাস খেয়ে যাও হ্যাঁ সাথে বাসের চা খাচ্ছি বলো তা বন্ধু তোমার অনুমতি কি বলো সেই সেই খামাখা পার গিয়ে গেলো মেরে আসলে আমার প্রয়োজন নেই তো যাওয়ার হ্যাঁ তো উপরে কি আছে সেটা বলো আমার যা রাখবে না হ্যাঁ ঠিক আছে বন্ধু তুমি গেলে পরে হ্যাঁ শুধু শুধু খামা খাবে না ঠিক আছে আমার বন্ধু হয়ে যায় বন্ধু কিছু বলো বন্ধুর কিছু বলার নেই হ্যাঁ সাথে বাসের চা খাচ্ছি বলো হ্যাঁ আমরা তো বাসের চা খাচ্ছি এ দেখো খামা কাটছে হ্যাঁ রিক্সার এসেট গাড়ি ছিল তাই আজকে এখানে হ্যাঁ আর অন্য যতগুলো গাড়ি আছে যে যতই কই মানে বলুক না কেন হ্যাঁ এরপরে কোনো গাড়ি নাই আমার দেখা হ্যাঁ তাহলে কি তুমি কি দেখছার কে প্রমোট করছো আমি যাকেই যেই গাড়ি কিনুক না কেন আমি তুমি কি তুমি এখন হ্যাঁ গাড়ি কিনা তুমি এখন হ্যাঁ তুমি এখন দিক্সের দালাল আমি দিক্সের দালাল হ্যাঁ তাই তো হ্যাঁ ইউজার ভিউ হ্যাঁ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থেকে আমি সেই কথাটা বলছি তা আমার কি আমারটা কি গাড়ি আর তোমারটা কি গাড়ি দেখো আমারটাও যেটা তোমারটাও সেটা একই তাহলে তুমি দালাল খামাকা ছেড়ে বলো আমার বন্ধু বলছে যে দালালি তারা যে দিতে পারে আমার বুনার বক্তব্য শুনব বুনাই কি বলে আমি বললাম যে উপরে যেটা দেখছি দেখছি এটা যে যায়নি সে বসবে না প্রথম সেকেন্ড হচ্ছে যে আমরা জিক্সার এসএফ নিয়ে এসেছি সুজুকি গাড়ি আমরা কেনার জন্য উৎসাহ দিচ্ছি না অবশ্যই অবশ্যই এসএফ এ আমাদের যা ব্যাক ব্যাক দিয়েছে এসএফ এ আমাদের যা ব্যাকআপ দিয়েছে এই ব্যাকআপ আমরা অন্য নিই নি আর আমরা তো দেখলাম মার্কেটে অন্যান্য যেসব গাড়ি আছে তারা যেসব কথাবার্তা বলছে না আসলে এসএফ যে এইভাবে আমাদের ব্যাকআপ দেবে আমরা ভাবতেই পারিনি আর আমরা অনেক অ্যাডভেঞ্চার ফিল করেছি এবং অনেক আনন্দের সাথে আমরা টুরটা করলাম আর কংলাক পাহাড়ে উঠে আমি তো ভয়তে শেষ হতাশ তারপরে আস্তে আস্তে নামলাম অনেক কষ্ট করে কি ভিডিও করবো আমার তো আচ্ছা ধন্যবাদ হয়নি।